দেখছেন কি বড় সাপ। মনের শান্তি খুঁজতে বেরিয়ে পড়লাম ফের দুজনে। হ্যালো ফ্রেন্ডস, হ্যালো হ্যালো ফ্রেন্ডস, জীবনটা উপভোগ করতে হলে মাঝে মধ্যে এরকম সুন্দর সুন্দর জায়গা ঘুরে আসুন। আজও এক জায়গার জগতে চলে এসেছি আমরা, আপনারা দেখতে পাবেন একটু পরে সেসব চমকগুলো। আর এইরকম মাঝে মাঝে বেরিয়ে পড়ুন, কাছে হোক দূরে হোক, মনটাকে ভালো রাখার জন্য আর সবসময় এরকম হ্যাপিনেস ভাবে থাকতে হলে ভ্রমণ করাটা জরুরি। আশেপাশে কাছে দূরে এইরকম জায়গাগুলো আসতে হবে। আশেপাশের জায়গাটা বড় বিষয় নয়, বড় বিষয় হচ্ছে ভ্রমণ করাটা জরুরি। দেখছেন সাঁওতালিরা ওয়েলকাম জানাচ্ছে, এত সুন্দর মডেল। আমাদের আর এক নতুন বন্ধু চলে এসছে, খুদে বন্ধু, বলো নাম, বলো। আচ্ছা, কোথা থেকে এসছো? আজকে কম, আজকে নিয়ে প্রথমবার এসছো? আমার খুব ভালো লাগে। এই পিছনের এই মূর্তিগুলো দেখে কেমন লাগছে তোমার? ভালো লাগছে? বাহ, তো এই বন্ধুটা দেখুন কত সুন্দর লাগছে এসে। এইখানে আমাদের পুরো ফ্যামিলি আছে, আমাদের এই বন্ধুটার ফ্যামিলি সব, এনারাও আজকে এই জায়গায় এসছে। তো স্যার এসে কেমন লাগছে? আচ্ছা আচ্ছা, আপনি কোথা থেকে আসছেন? সোনারপুর। তো সবাই মিলে এসছেন ফ্যামিলি নিয়ে, আমরাও আজকে এসছি। তো এই হচ্ছে পুরো ফ্যামিলি, এনারাও প্রথম আমরাও প্রথম। দারুন দারুণ জায়গাটা দেখছেন, পরিবেশটা দেখুন, উপরে মনে হয় যেন জঙ্গল, ভিতরে সাপ বানর মৌচা। এমন এক জায়গায় চলে এসছি পুরো যেন অ্যামাজনের জঙ্গল। তো দেখুন সব এক এক করে দেখাচ্ছি, দেখছেন ওই দূরে দূরে সাপ ঝরছে, উপরে দেখুন গাছপালা, এবং দেখুন কত সুন্দর মূর্তি, এবং ঝর্ণা দেখছেন। এই এমন এক রেস্টুরেন্ট মনে হচ্ছে যেন অ্যামাজনের জঙ্গল, জঙ্গলের মধ্যে জায়গায়, এবং জঙ্গলের মধ্যে রেস্টুরেন্ট এই প্রথম। দেখুন জল গড়িয়ে গড়িয়ে পড়ছে, কত সুন্দর ধোঁয়া উঠছে, লাইটিংও জ্বলছে, ধোঁয়াও উঠছে, এবং তার সাথে এত সুন্দর একটা মনোরম পরিবেশ। বিশাল বড় গৌতম বুদ্ধ তপস্যায় মগ্ন। রেস্টুরেন্টে যে গৌতম বুদ্ধ তপস্যা করতে পারে, না আসলে বুঝতে পারবেন না। ওপরে দেখুন কত সুন্দর একটা প্রাকৃতিক দৃশ্য ফুটিয়ে তুলেছে, পেন্টিং আছে আর এই স্কাল্পচার, কত সুন্দর, এত সুন্দর একটা স্কাল্পচারাল ভাব এই রেস্টুরেন্টের মধ্যে তুলেছে। এবং এত বিশাল বড় একটা, এবং একটা অজানা একটা জিনিস দেখাচ্ছি, দেখুন দেখছি রেস্টুরেন্টে তো বিশাল বড় একটা সাপ, দেখছেন কি বড় সাপ। রেস্টুরেন্টে মানুষ খাবার খেতে আসে জানি, খাওয়া দাওয়া করতে আসে জানি, কিন্তু এরকম পেঁচানো যে এত বড় একটা অজগর সাপ, যে কেউ ভয় পেয়ে যাবে। সাপের চেহারাটা দেখুন, মুখটা একবার দেখাচ্ছি, ওরে বাপ রে বাপ, পুরো ছোবল মেরে দেবে। পুরো অরিজিনাল একটা রেস্টুরেন্টে যে এত রকমের কিছু থাকতে পারে, এবং এত রকমের যে প্রাকৃতিক একটা পরিবেশ যে ফুটিয়ে তুলেছে, সত্যি এই জায়গায় না আসলে বোঝা যায় না। দেখছেন কত সুন্দর একটা বানর ঝুলছে, আবার এই রেস্টুরেন্টেই একটা আস, কত সুন্দর একটা বানর ঝুলে যাচ্ছে, এবং এই রেস্টুরেন্টেই মৌচাক একটা বাঁধা বেঁধেছে, মৌচাক। Thank you.
আপনি এখন আছেন হাইজিনিক রেস্টুরেন্টে, এই হাইজিনিক রেস্টুরেন্টটা নর্মালি একটা অন্য চিন্তাধারা থেকে হাইজিনিক রেস্টুরেন্ট। এই চিন্তাধারাটা হচ্ছে ফিরে দেখার, পিছনের দিকে ফিরে যাওয়ার। সে ফিরে যাওয়ার মানে আমরা ভুলতে বসেছি অনেক কিছু, যেগুলো হয়তো আমাদের শরীরের শরীরবৃত্তীয় কাজের সাহায্যার্থে বা সহযোগিতা করে, সেই সব চিন্তাভাবনা থেকে এইগুলোর উৎপত্তি। তো সেই চিন্তাভাবনাটার সামান্যতম সংযোজন হচ্ছে হাইজিনিক। যে হাইজিনিকের থিম চিন্তায় আমার সঙ্গে একজন আমার বাড়িপুরে একজন একটি ভাই, তিনি আমার সঙ্গে জড়িয়ে আছেন। তিনি হচ্ছেন, এখানে তার নামটাই আছে, রবি শঙ্কর নস্কর, অ্যান্ড আমি হচ্ছি সুদীপ নস্কর। আচ্ছা, বলুন বলুন। তো এই যে কনসেপ্টটা মেনলি হচ্ছে আমরা পুরাতন ফিরিয়ে আসা, উপরে যা দেখেছেন ওগুলো হচ্ছে টোটালটাই একটা থিম ওরিয়েন্টেড, সেটা তো বুঝেই নিয়েছেন। তার সঙ্গে সঙ্গে যেটা আছে অ্যারোমা থেরাপি, সাউন্ড থেরাপি ও আর্ট থেরাপি। আর্ট থেরাপি সম্বন্ধে প্রথম শুরু করি, সেটা হচ্ছে আমরা মাটি প্রায় বলতে বসেছি, মাটিতে যে হাঁটা বা মাটিতে চলার যা উপকারিতা সেটা সম্বন্ধে এই ছোট্ট সময়ে বলা খুব কঠিন। তবুও আমি বলে দিই যে মাটির ওপরে যদি আমরা রেগুলার বেসিসে একটু হাঁটাচলা করি, তাহলে কিন্তু আমরা এইসব রোগ শোক থেকে অনেকটা মুক্তি হতে পারি। কিন্তু তা আমরা ভুলতে বসেছি বলে সেটাকে ফিরিয়ে আনা। তার সঙ্গে সঙ্গে আমরা দৈনন্দিন জীবনে প্রচুর পরিমাণে স্ট্রেস ম্যানেজমেন্টের বা স্ট্রেসের মধ্যে আছে, মানে অর্থাৎ প্রচণ্ডপূর্ণ চিন্তা ভাবনা বা এই ধরনের যে প্রবলেম ওরিয়েন্টেড জীবন যাপন করছে, সেই জায়গা থেকে কিছুটা যদি রিলিফ করা যায়, সেই রিলিফ করার জায়গা থেকে আমরা এখানে করেছি কি সাউন্ড থেরাপি, এবং তার সঙ্গে সঙ্গে আমরা যেটা দিয়েছি সেটা হচ্ছে অ্যারোমা থেরাপি। অ্যারোমা থেরাপি সম্বন্ধে ডিটেলস বলার কিছু নেই, এটা সম্বন্ধে আপনি নর্মালি জানতে পারবেন, একটু এদিক ওদিক সার্চ করলেই বুঝতে পারবেন, সেই সব জায়গা থেকেও আপনি জানতে পারবেন অ্যারোমা থেরাপিটা কী বা সাউন্ড থেরাপিটা কী। এইটুকু বলে আমি নেব। আচ্ছা স্যার, এই রেস্টুরেন্টটা কতদিন হয়েছে, মানে চালু হয়েছে? এটা দু মাস, এই আড়াই মাস, 22 তারিখে থেকে ওপেন হয়েছে। আচ্ছা, এই বছরই তো? হ্যাঁ হ্যাঁ, 22 জানুয়ারি থেকে ওপেন হয়েছে। আগামী দিনে আরও চলবে, এটা আরও রমরম হবে। গরমের পরিবেশ কেটে গিয়ে যেই একটু আকাশ ঠান্ডা দিয়েছে, মনের শান্তি খুঁজতে বেরিয়ে পড়লাম ফের দুজনে। আর বেরিয়েই পার হয়েই এইরকম যে একটা রেস্টুরেন্টে এসে পড়বো অ্যামাজনের জঙ্গলে ভাবা যেত না। সবাই একবার হলেও এইরকম রেস্টুরেন্টে আসুন, জঙ্গল জঙ্গল ফিলিংস। তো এই ছিল ছোট্ট একটি ব্লগ ভিডিও, অ্যামাজনের জঙ্গলের আদলে সৃষ্ট রেস্টুরেন্ট যা হাইজেনিক রেস্টুরেন্ট নামে পরিচিত। এবং আমাদের এই ভিডিও কেমন হয়েছে, চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিয়ে লাইক কমেন্ট করে জানাবেন সবাই। সো থ্যাংক ইউ, আবার আসবো নতুন কোনো এক ভিডিও নিয়ে।